বন্ধুরা আজকে আমি তোমাদেরকে নারকেল তেলের সাথে এমন দুটো ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে দেখাবো যার ফলে তোমাদের চুলের যাবতীয় সমস্যা তো দূর হবেই, তার সাথে সাথে প্রি ম্যাচিওর গ্রে হেয়ারের সমস্যা দূর হবে এবং তোমাদের চুল দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। তো বন্ধুরা আর দেরি না করে চলো তোমাদেরকে দেখিয়ে দিই নারকেল তেলের সাথে আর কি ইনগ্রেডিয়েন্টস তোমরা মেশাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিউটি আপডেট বাংলা। বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা অনেক সময় দেখা যায় কি অনেক কম বয়সে আমাদের চুল দ্রুত পাকতে শুরু করে এবং অকালেই চুল পড়ে যায়। তো বন্ধুরা নারকেল তেল আমাদের চুলে কিন্তু অনেক সমস্যা দূর করতে আমাদেরকে সাহায্য করে। এখানে তোমরা প্রথমেই নারকেল তেল নিয়ে নেবে, এরপরে তোমরা এর মধ্যে দিয়ে দেবে 1 থেকে 2 চামচ পরিমাণে আমলকির গুঁড়ো। গুঁড়ো না থাকলে কাঁচা আমলকি রসও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। এখানে আমি 1 চামচ পরিমাণে আমলকির গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী আমলকির গুঁড়ো দিয়ে দেবে। বন্ধুরা আমলকির গুঁড়ো কিন্তু আমাদের চুলের কালো রং ধরে রাখতে সাহায্য করে, অর্থাৎ চুলের অকাল পক্কতা কিন্তু রোধ করে আমলকির গুঁড়ো এবং চুলকে কালো, সিল্কি এবং শাইনি করে তুলতে সাহায্য করে। এরপরে তোমরা যে ইনগ্রিডিয়েন্টসটাতে দেবে সেটা হচ্ছে জবা ফুলের গুঁড়ো। বন্ধুরা আমি এখানে রেডিমেড পাউডার ব্যবহার করছি, তোমরা এখানে অরিজিনাল গাছের থেকে জবা ফুল ব্যবহার করতে পারো, কারণ এটা ব্যবহার করতে অনেক বেশি সুবিধা হয়। বন্ধুরা তোমাদের কাছে এরকম যদি আমলকির গুঁড়ো বা জবা ফুলের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু তোমরা অরিজিনাল জবা ফুল এবং আমলকি ভালো করে একসাথে ব্লেন্ড করে তার মধ্যে নারকেল তেল মিশিয়ে জ্বালিয়ে সেই তেলটা ব্যবহার করতে পারো। তো বন্ধুরা এখানে তৈরি হয়ে গেছে আমাদের এই রেমেডিটা। এবার এটাকে শ্যাম্পু করার 1.5 থেকে 2 ঘন্টা আগে খুব ভালোভাবে মাথার স্ক্যাল্পে যে সমস্ত এরিয়ায় তোমাদের চুল পড়ার সমস্যা রয়েছে এবং যেখানে পাকা চুলের সমস্যা রয়েছে সেই সমস্ত এরিয়াগুলোকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। বন্ধুরা জবা ফুলের গুঁড়ো কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমাদের চুল পড়ার সমস্যা দূর করে এবং তার সাথে সাথে চুলকে দ্রুত গতিতে বৃদ্ধি করতে সাহায্য করে। বন্ধুরা তোমরা কিন্তু এই তেলটা তোমাদের চুলের স্ক্যাল্পে এবং চুলের লেন্থে খুব ভালোভাবে আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাপ্লাই করে নেবে যাতে স্ক্যাল্পের সমস্ত এরিয়াতে এই তেলটা লাগে। এখানে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত তোমাদেরকে রেখে দিতে হবে এই তেলটা মাখার পরে। তোমরা যদি চাও তাহলে কিন্তু এটাকে রাত্রের বেলা মেখে সারা রাত ধরে রেখে দিতে পারো, তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবে। যাদের পাকা চুলের সমস্যা বেশি আছে তারা কিন্তু এই তেলটাকে রাত্রেবেলা মেখে শুয়ে পড়তে পারো। এটাকে 1 থেকে দেড় ঘন্টা পর্যন্ত রাখার পরে খুব ভালো একটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে এবং অবশ্যই কিন্তু কন্ডিশনার অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বন্ধুরা এই রেমেডিটা সপ্তাহে যদি 2 দিন ব্যবহার করো তাহলে আশা করছি খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।